हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल दि आइकॉनिक गर्ल्स। তো আজকে আমি একা আছি, আজকে আমি মামা বাড়িতে এসেছি। তো কোনোদিনও তোমরা আমার মামা বাড়ি দেখোনি, আমি আজকে মাসির বাড়িতে আছি। তো এখানে আমার মায়েরা, আমার তিনটে মাসি, তো মায়েরা একসাথে, মায়েদের একটাই ভাই আছে, তো মামাকে ভাই ফোটা দেবে। তো ওই জন্য মামাকে বললো যে একটা ব্লগ বানিয়ে নে, কোনোদিনও মাসি মামা বাড়ি দিয়ে তো ব্লগ নেই। তো তাই ভাবলাম যে একটা ব্লগে তোমাদেরকে শো করি আমার মামা বাড়ি। তোমরা সবাই দেখেছো আমার বাড়ির ফ্যামিলি, পিসিরা ওদের সবাইকে দেখেছো, আগে ব্লগগুলো আছে আমার দিদির বিয়ে, তো চেক করে নিতে পারো। ওখানে ফুল আমার দিদির বিয়ের সব ডেকোরেশন থেকে শুরু করে সব ব্লগ আছে। তো ওই জন্য আজকে যেহেতু ভাইফোঁটা, তো তাই ভাইফোঁটাগুলোকে ব্লগ। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, অ্যান্ড আমি সবাইকে দেখাবো, অ্যান্ড সবার সাথে মিট করবো। চলো টাটা, বাই। চলে এসেছি ভাইফোঁটা পর্বে। তো আমার মাসিরা, মা, সবাই একে একে মামাকে ভাইফোঁটা দেবে। দেন তোমরা কিন্তু এই পুরো ব্লগটা দেখবে, কারণ পুরো ব্লগটা দেখলে লাস্টে কালীপুজো আছে, কালীপুজোর বিভিন্ন প্যান্ডেল আছে, তো প্যান্ডেল হপিংগুলো দেখতে পাবে। অ্যান্ড এখন তো এটা তো ভাইফোঁটা চলছে, তো দাঁড়াও ভাইফোঁটা হয়ে যাক, সবার সাথে একবার করে পরিচয় করিয়ে দেবো। আর আমার মা যেহেতু দূরে থাকে, সেহেতু তাই মা অনেক দিন পরে আসে, আর সবাই একসাথে হয়তো খুব হ্যাপি থাকে এই টাইমটাতে। তো চলো দেখো পুরো ব্লগ। আর এই যে এবার চলছে গিফট পর্ব, তো ভাইফোঁটা মারি জানো সবাই যে গিফট একটা স্পেশাল জিনিস হয়। আর আরেকটা কথা বলে রাখি যে আমার মাসি বা মামার কোনো ছেলে নেই, তো তাই আমি মা বাড়ি থেকে কাউকে ভাইফোঁটা দিতে পারিনি। কিন্তু মা খুব এনজয় করে, যেহেতু ওদের ভাই আছে তো ওরা ভাইফোঁটা দেয়, বাট আমি কাউকে ভাইফোঁটা দিতে পারিনি, ব্যাড লাক। এই যে এটা আমার দিম্মা, এই যে এটা আমার ছোট মানি, আর ওটা মাকে তো সবাই চেনে, আর ওটা হচ্ছে বড় মাসি, আর এটা হচ্ছে মামা। তো তোমরা ভাই ফোটাতে অনেকদিন পরে একসাথে সবাই হয়েছো, তো কিরকম লাগছে তোমাদের বলো একটুখানি। এই তো আমি তো আসি, আমি তো এই বছরে এখন আসি, এটার জন্যই অপেক্ষা থাকি যে বছরে এই ভাই ফোটাটা হবে, আর আমরা আসবো সবাই মিলে একসাথে জমাবো, আর এসে আমরা খুব আনন্দ আনন্দ করি। এরপর এখন তো ফোটাটা দিলাম, এরপর হবে রান্না বান্না করে, তারপর আবার খাওয়া দাওয়াটা একটা হবে, একটা। আর আমার ছোট মাসির এত খিদে পেয়ে গেছে, আর থাকতেই পারছে না। এই যে শাড়ি, এই যে অনেক গিফট পেয়ে গেছে ভাই ফোঁটাতে, এটাই মজা বলো, সবাই একসাথে অনেক গিফট পাও। আর ছোটবেলাতে এটা বেশি মজা লাগতো, কিন্তু এখন ঠিক আছে। তো এখনো তো জিজ্ঞাসা তো থাকি, এবার জিজ্ঞাসা তো এলে তো একটা আনন্দ আলাদা, সবাই মিলে চার দিন মিলে আসলে ছোটবেলা একটা হয়েছে, হয়েছে একরকম, এবার বড় হয়ে একরকম। আর এইও এখন বড় সাথে থাকে এরা, মানে আমাকে আসা হয় আরামবাগ থেকেই। তো আমার বড় মাসির একটা মেয়ে আছে যে আমার দিদি হয়, আর আমার ছোট মাসিরও একটা মেয়ে আছে যে আমার বোন হয়, কিন্তু ওরা দুজনেই খুব বিজি, একজন পড়তে গেছে আর একজনের অফিসে কাজ করছে, জ্বর এসেছে আমার দিদির, তো তার সয়ে ও আর ক্যামেরার সামনে আসতে চাইলো না। পরে ওদের সাথে তোমাদেরকে দেখা করাবো। তো এখন জাস্ট এখানে সিম্পলি খাওয়া দাওয়াই হবে, আর কিছুই এখন হবে না। তো রাতে যখন আমি পুজো দেখতে যাব, ইয়েস, তো মেনলি আমার আরাম, মানে বারাসাতে আসার মেন রিজনটাই হচ্ছে যে এখানে অনেক ভালো ভালো ঠাকুর হয়, মানে প্রচুর ভালো ভালো কালী পুজো হয়, তো সেই কালী পুজোগুলো দেখার জন্যই আসা, অ্যান্ড ব্লগ তৈরি করে তোমাদেরকেও দেখানো। সো দ্যাটস ওয়াই, তার জন্যই আমি এসেছি এখানে। তো চলো আজ পুরো ব্লগটা দেখবে, বারাসাতের সব পুজোগুলো আমি মোটামুটি কভার করার চেষ্টা করবো। চলে এসেছি খাওয়া দাওয়া পর্বে। দেখতেই পাচ্ছ আমার মা মাসিরা কত রান্না করেছিল আমার মামার জন্য। এখানে ছিল চিকেন, ডাল, পায়েস, অনেক কিছু। সন্ধেবেলা হয়ে গেছে, অ্যাজ প্রমিস আমি বলেছিলাম আমি ঠাকুর দেখতে যাব। তো আমি চলে এসেছিলাম মধ্যম গ্রামেতে, এখানে একদম রাস্তার ওপরে এই প্যান্ডেলটা হয়, দেখতেই পাচ্ছ জাস্ট অসম। সামনে মানে প্রচুর ভিড় ছিল, অ্যান্ড গোটা প্যান্ডেলটা জাস্ট দেখো সুন্দর, মানে কোনো এক্সপ্লেনেশন হয়ই না, এতটা সুন্দর ছিল এই প্যান্ডেলটা। তো পুরো প্যান্ডেলটা দেখে নাও তোমরা। এই প্যান্ডেলটা দেখতে আমি একাই গেছিলাম, তো খুব বোর ছিলাম। দেন
এই দেখতেই পাচ্ছ জাস্ট খুব সুন্দর লাইটিংও ছিল পুরো রাস্তাটা জুড়ে। বারাসাতের মেইনলি পুরো এরিয়াটা জুড়েই কালীপুজো হয়, তো আমি জাস্ট একটা দিকের এরিয়ায় কভার করতে পেরেছিলাম, কারণ আমি যেদিন লাস্ট দিনই গেছিলাম আর ওই দিনই ছিল ঠাকুর ভাসান, মানে 12টার পরে আর কোনো প্যান্ডেল দেখতে দিত না। তো চলো এর পরে একটা খুব সুন্দর প্যান্ডেল, এটা জাস্ট অসাম, মানে প্রত্যেকটা প্যান্ডেল কিছু বলার ছিল না আমার, প্রত্যেকটা সামনে গিয়ে আমি জাস্ট শুধুমাত্র প্যান্ডেলগুলোকে দেখছিলাম যে এত সুন্দর কী করে বানাতে পারে কেউ। আর বারাসাতে কালীপুজো ফেমাস তোমরা সবাই জানো, তো এইটার ভেতরটাও দেখে নাও জাস্ট, প্যান্ডেলটা বাইরে থেকে ভিউটাও আমি পুরোটা দেখিয়ে দিয়েছি অ্যান্ড ভেতরটাও দেখে নাও। এটা পুরো ওই পুরোনো যুগের কিছু একটা অজন্তা ইলোরা গুহা চিত্রের মতনই একটা কিছু থিম ছিল এটা, তো যেটা ছিল অসাধারণ, যারা তৈরি করেছে তার হ্যাটস অফ তাদেরকে এত সুন্দর জিনিস তৈরি করার জন্য। তো চলো দেখে নাও পুরো প্যান্ডেলটা তোমরা। এখানে এসেই ফাইনালি আমার মায়েদের সাথেও দেখা হয়েছিল, তো তারপরে আমরা একসাথেই সব ঠাকুর দেখছিলাম। এখানে মেলাও হয়েছিল একটা ছোটোখাটো, তো জাস্ট এখানে বেরোনোর গেটটা এরকম ছিল বলেই মেলাটা দিয়ে আমাদেরকে বেরোতে হয়েছিল। নেক্সট প্যান্ডেল এটা, পাশেই ছিল এটা, এটা দেখতেই পাচ্ছ সবাই জানো, এটা আমেরিকার যেটা স্ট্যাচু অফ লিবার্টি আছে ওইটারই আদলে এটা তৈরি হয়েছিল। অ্যান্ড ভেতরের দৃশ্য, ভেতরে মা কালীও দেখে নাও, জাস্ট সুন্দর ছিল, খুব সুন্দর। মানে তোমরা লাইফে একবার না একবার, যারা এই ব্লগটা দেখছো, প্লিজ একবার না একবার বারাসাতে কালীপুজো দেখো। নেক্সট যে প্যান্ডেলটা আসছে সেটাও দেখো, জাস্ট একটা বুর্জ খলিফা, এটা বুর্জ খলিফাই ছিল আর লাইটিংটা অসাধারণ করেছিল, দেখতেই পাচ্ছ। তো দেখে নাও অ্যান্ড ভিডিওটা এনজয় করো। এই প্যান্ডেলগুলো হপিং করেই আমরা বাড়ি চলে গেছিলাম, তো আর ক্লিপ নেওয়া হয়নি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন।